নমস্কার, আমি মামনি পাল। আমি আজ আপনাদের সামনে এসেছি ভারতের ভাষা শিক্ষার পন্থা নিয়ে আলোচনা করতে এবং তাতে ইংরাজির প্রয়োগ কীরকম ছিল সেইটা নিয়ে আলোচনা করতে। এই যে ভারতের ভাষা শিক্ষার পন্থা, এই জিনিসটা কি সত্যি কথা বলতে কি আমরা সবাই জানি বা জেনেছি এতদিন ধরে যে ভারতবর্ষে অনেক রকমের ভাষা আছে, সেই ভাষাগুলিকে এক জায়গায় করে গুছিয়ে ঠিকভাবে আগে চলতে গেলে ভাষা শিক্ষার প্রতি এক অনেক কিছু নিয়ম নীতি চালু করতে হবে, আর সেই নিয়ম নীতি চালু করতে গিয়ে আমাদের একক ভাষার উপরে আমরা ভরসা করতে পারি না, আমাদেরকে দুটি তিনটি ভাষার সাহায্য নিতে হয়। সেক্ষেত্রে আমাদের ইংরাজি ভাষার সাহায্যই সব থেকে বেশি নিতে হয়েছে। এখন সেই আমরা এখন দেখব যে ভাষা শিক্ষার পন্থাগুলি কোথায় কীভাবে চালু হয়েছে, কেন চালু করা হয়েছিল এবং এইগুলি চালু করার ফলে আমাদের দেশে কী কী কাজ দিয়েছে, দেশের কতখানি উন্নতি হয়েছে সেই নিয়ে আমরা আলোচনা করব। ভারতের ভাষা শিক্ষার পন্থাগুলি কেন চালু হয়েছিল? এই কারণেই যে ভারতবর্ষ হচ্ছে বহু ভাষাভাষীর দেশ, আমাদের দেশে একটা জাতির উন্নতির, সমগ্র জাতির উন্নতির প্রয়োজন। এখন সমগ্র জাতির উন্নতি করতে গেলে শিক্ষার এবং ভাষার মধ্যে একটা মেলবন্ধনের দরকার। শিক্ষার এবং ভাষার মধ্যে সম্পর্কটা এত জটিল যে দেশের উন্নতি সম্ভব হচ্ছিল না, যার ফলে কি হলো, সমগ্র দেশকে উন্নতি করতে বেশ কিছু নীতি নিয়ম চালু করতে হলো। এই নীতি নিয়মগুলো চালু করে মানুষজনকে এমন একটা জায়গায় পৌঁছানো গেল যে যাতে করে ভারতবর্ষের এক একটা উন্নতি তাদের চোখে পড়ে, তারা বুঝতে পারে। এবং এছাড়াও ভারতবর্ষের তাদের সমগ্র দিক থেকে তাদের ধর্মগত, জাতিগত বা সামাজিকগত কোনো সমস্যার যাতে সৃষ্টি না হয় এবং তারা যাতে সন্তুষ্ট থাকে সেই দিকেও লক্ষ্য রাখা হয়েছিল। দ্বিতীয়ত হচ্ছে শিক্ষা হলো রাজ্যের দায়িত্ব। শিক্ষা শুধুমাত্র ভারত সরকারের পুরো একার দায়িত্ব নয়, শিক্ষা হচ্ছে রাজ্যের দায়িত্ব। কারণ আমাদের ভারতবর্ষের সংবিধানে এই বিভিন্ন পন্থায় এটা বলা আছে যে 14 বছর বয়স পর্যন্ত কোনো ভাষা বাচ্চাকে শিক্ষা নিতেই হবে, আর এই 14 বছর বয়স পর্যন্ত বাচ্চারা যে শিক্ষা গ্রহণ করে সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষা। যখন রাজ্য সরকার তার প্রত্যেকটি নিজের নিজের রাজ্যে নিজ নিজ সরকারি ভাষা চালু করলো, তখন রাজ্য সরকারের ওপর এই দায়িত্বটা ছিল যে প্রাথমিক শিক্ষাটা তাদের রাজ্যের বাচ্চারা প্রাথমিক শিক্ষাটা তাদের মাতৃভাষা বা প্রাদেশিক ভাষাতেই সম্পন্ন করবে। সেই জন্যে শিক্ষার খানিকটা রাজ্যের ওপরও নির্ভর করে। সংস্কৃতি এবং অর্থনৈতিক বৃদ্ধি, যদি ভাষা এবং শিক্ষার সঙ্গে মেলবন্ধন না থাকে তাহলে সাংস্কৃতিক সংরক্ষণ এবং অর্থনৈতিক বৃদ্ধিতে অনেক সমস্যা দেখা দেয়। তাই এই সাংস্কৃতিক সংরক্ষণ এবং অর্থনৈতিক বৃদ্ধির উন্নতির জন্য ভাষা এবং শিক্ষার একটা মেলবন্ধনের প্রয়োজন, এবং সেইটা করতে গেলে অবশ্যই ভাষার বিভিন্ন পন্থা অবলম্বন করা উচিত। এছাড়া হচ্ছে ইংরাজি ভাষার প্রাধান্য। ইংরাজি ভাষার প্রাধান্য আমাদের দেশে খুব বেশি করে হয়েছিল। 1813 সালে খ্রিস্টান মিশনারিজরা আমাদের দেশে এসে বিভিন্ন রকমের স্কুল চালু করেছিলেন। যদিও প্রাথমিক স্কুলগুলো ছিল মাতৃভাষা বা প্রাদেশিক ভাষার উপরে, কিন্তু বাকি মধ্যম স্কুল বা মধ্যশিক্ষা পর্ষদ বা স্নাতকোত্তর যে মাধ্যমগুলো ছিল, স্নাতকোত্তরের বা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার যে মাধ্যমগুলো ছিল সেগুলো পুরোপুরি ইংরেজি ভাষার মাধ্যমে ছিল। এইভাবে আমাদের পুরো দেশে ইংরাজি ছড়িয়ে পড়েছিল। এছাড়াও ওই সময় ইংরেজরা আমাদের দেশে এসে ভারতবর্ষের একটা উচ্চ সম্প্রদায়ের মানুষকে নিজেদের কাজে লাগিয়ে তাদের রক্তমাংসে মানুষ রেখেও তারা পুরোপুরি তাদেরকে ইংরেজ তৈরি করে ফেলেছিলেন, যার জন্য আমাদের দেশে ইংরাজি শিক্ষা দিনে দিনে খুব বেশি পরিমাণে বেড়ে যায়। কিন্তু ইংরাজি শিক্ষাটাকে প্রাধান্য দিয়ে আমাদের দেশের জাতীয়তা অনেক নষ্ট হয়ে যাচ্ছিল। যখন দেশ স্বাধীন হলো, ভারতের জাতীয়তাবোধ উদ্বুদ্ধ হলো এবং তারা জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হয়ে হিন্দি ভাষা, যেহেতু ভারতবর্ষের হিন্দি ভাষা হচ্ছে প্রধান ভাষা, হিন্দি ভাষাটাকে জাতীয় ভাষা হিসেবে পরিণত করতে চেয়েছিলেন। কিন্তু এটা আমাদের দক্ষিণ ভারতীয়রা মেনে নেননি, যারা দ্রাবিড়িয়ান ভাষাভাষীর মানুষ। সেই জন্যে কী হলো, ইংরাজি ভাষাটাকেও
সরকারি ভাষা হিসাবে মেনে নিতে হলো। এইভাবে দেখা গেল কি আমাদের দেশে ইংরাজি ভাষার প্রাধান্য ধীরে ধীরে বেড়েই চলেছে। তো এই ইংরাজি ভাষার প্রাধান্যকে খুব বাড়তে না দিয়ে সব দিক সামঞ্জস্য রেখে চলে দেশের কিভাবে উন্নতি হবে সেই দিকে লক্ষ্য রেখেই ভাষার বিভিন্ন পন্থা অবলম্বন করা হয়েছে। সংস্কৃত এবং পার্সিয়ান ভাষার প্রাধান্য, সংস্কৃত ভাষার প্রাধান্যও এক সময়ে ছিল। সংস্কৃত অনেক পুরনো ভাষা, 2000 সালের পুরনো ভাষা। এই 2000 সালের পুরনো ভাষাকে এটার কোনো পরিবর্তন হয়নি, সেই জন্য সংস্কৃত ভাষাটাকেও একসময় প্রাধান্য দেওয়া হয়েছে, কিন্তু এটি কোনো আঞ্চলিক ভাষা নয়। এক সময় হয়েছিল কি পার্সিয়ান ভাষারও প্রাধান্য ছিল আমাদের দেশে। সেই পার্সিয়ান ভাষাতেও অনেক মানুষ কথা বলতে পারতো বা অনেক বেশি মানুষ কথা বলতে পারতো বা অনেক বেশি চালু হয়েছিল। এখন সব ভাষায় যদি একটু একটু করে প্রাধান্য পেতে থাকে তাহলে তো খুবই মুশকিল। সেই জন্যে আমাদের দেশের ভাষার পন্থাগুলি অবলম্বন করা প্রয়োজন ছিল। অল্প সংখ্যক ভাষাভাষীর মানুষকে প্রাধান্য দেওয়া, যেমন কি হয়েছিল যখন রাজ্য সরকারগুলি তাদের নিজের নিজের একটি করে সরকারি ভাষা তৈরি করে নিলেন, তখন সেই সরকারি ভাষাতেই তাদের রাজ্যের সমস্ত কাজকর্ম সম্পন্ন হতো, এমনকি তারা শিক্ষা ব্যবস্থা তাদের রাজ্যের সরকারি ভাষায় চালু করলেন। তখন এমন হয়েছিল এক সময় যে যদি কোনো 10টি বাচ্চা একই ভাষা 10টি বাচ্চা জানে তো সেই ভাষাটাকেই প্রাধান্য দেওয়া হতো। কিন্তু তাতে করে দেখা গেল কি রাজ্য সরকারের খুব সমস্যা হলো, আর সেটাই স্বাভাবিক। তো সেই জন্যে কি হলো এই পন্থাটিকেও বাদ দিয়ে দেওয়া হলো। তাহলে এই সব অনেক রকম ছিন্ন বিচ্ছিন্ন কারণ ঘটনা এসব লক্ষ্য করেই ভারতের ভাষা শিক্ষাগুলিকে একত্রীভূত করা হয়েছিল। ঔপনিবেশিক যুগে ভাষার শিক্ষাগত পন্থা কী ছিল? ছিল ইংরাজি শিক্ষার প্রসার। ইংরাজি শিক্ষা কীভাবে বেড়েছিল, ইংরাজি শিক্ষা কীভাবে বেড়েছিল বলতে গেলে তার কারণ শেষ হবে না, এত রকমের কারণ আমাদের মধ্যে জমে আছে। প্রথমত তো ইংরেজরা ভারতবর্ষে এসে ভারতবর্ষের চারদিকে ইংরাজি ছড়িয়ে ফেলল, স্কুল কলেজের মাধ্যমে ইংরাজি ভাষাকে ছড়িয়ে ফেলল, মানুষের মধ্যে আধুনিকতাবোধ জাগিয়ে তুলতে ইংরেজি ভাষাকে চারদিকে ছড়িয়ে ফেলল। এইভাবে দেখতে গেলে আমরা দেখব প্রতিটি কোণে কোণে প্রতিটি কারণে মানে 100টারও বেশি কারণ হবে যে কারণে আমরা বলতে পারি ইংরাজি শিক্ষা আমাদের দেশে চারদিকে ছড়িয়ে পড়েছিল। সেই সময় সমস্ত সরকারি কাজকর্ম বা সমস্ত বিভাগীয় কাজকর্ম ইংরাজি ভাষাতেই সম্পন্ন হতো। তখন মহাত্মা গান্ধীর অভিমত কী ছিল? মহাত্মা গান্ধী প্রথম যার মধ্যে এই জাতীয়তাবোধ উদ্বুদ্ধ হয়েছিল যে ইংরাজি ভাষা আমাদের ভাষা নয়, এটা বিদেশি ভাষা, আমরা ভারতবাসীরা ইংরাজি ভাষাকে প্রাধান্য দিয়ে আমাদের স্বদেশিয়ানাকে নষ্ট করে ফেলছি। সেই জন্যে তিনি প্রতিটি জায়গায় জায়গায় ইংরাজি ভাষাকে বাদ দিয়ে হিন্দি ভাষার প্রাধান্য দিতে চেয়েছিলেন, ইংরাজি ভাষাকে তিনি ছুঁড়ে ফেলে দিতে চেয়েছিলেন। দক্ষিণ আফ্রিকা থেকে ঘুরে এসে প্রথম তার একটি রচনা তৈরি করেন, রচনাটির নাম ছিল প্রতাপ। তাতে তিনি প্রথম হিন্দি ভাষাকে ভারতের জাতীয় ভাষা হিসাবে পরিণত করার কথা বলেন। স্বাধীন ভারতের শিক্ষানীতি কী ছিল? দেশ তো স্বাধীন হলো, 1947 সালে দেশ স্বাধীন হওয়ার পর ভারতবর্ষের চারদিকে একটা বিরাট পরিবর্তন দেখা দিল। তখন ভাষা নিয়ে খুবই গণ্ডগোল, কোন ভাষায় কিভাবে কথা বলা হবে, কোন ভাষায় কাজকর্ম সম্পন্ন করা হবে, শুধু তো মুখে কথা বললে হবে না, আমরা পাড়া প্রতিবেশীর সঙ্গে গল্প করলেই তো হবে না, আমাদের সরকারি কাজকর্ম আছে, আইনগত বিভাগ আছে, বিচার বিভাগ আছে, শিক্ষা বিভাগ আছে, এরকম হাজার বিভাগ আছে, এই সমস্ত বিভাগগুলোতে কোন ভাষায় মানুষ কাজকর্ম করবে সেই নিয়ে খুব সমস্যার সৃষ্টি হলো। এই সময়ে কি হয়েছিল, আমাদের হিন্দি ভাষাকে ভারতের জাতীয় ভাষা হিসাবে পরিণত করার জন্যে ভারত সরকার খুবই প্রয়াস চালিয়েছিলেন, কিন্তু হিন্দি ভাষাকে দ্রাবিড়িয়ান ভাষার মানুষেরা মেনে নেননি, তাই দীর্ঘ 15 বছর একক সরকারি ভাষা হিসাবে রয়ে গেছে। সরকারি ভাষার নীতি কীরকম ছিল? যখন হিন্দি ভাষাকে একক ভাষা হিসাবে মেনে নেওয়া হলো তখন আমাদের দ্রাবিড়িয়ান ভাষার মানুষদের এই অনুরোধ করা হলো যে তোমরা হিন্দি শিখে নাও, হিন্দি শিখে নিতে এবং হিন্দি রপ্ত করতে তাদের অনেক অনুরোধ করা হয়েছিল। এক সময় তো এরকমও বলা হয়েছিল যে যারা হিন্দি ভাষা জানে না তাদের সংবিধানে তাদের অধিবেশনে থাকার কোনো দরকার নেই, তারা পদত্যাগ করতে পারে। কিন্তু দক্ষিণ ভারত হলো ভারতের একটি অংশ, তারা তাদের অধিকার কেন ছাড়বে, সেই জন্যে তারা সমানে আন্দোলন করতে থাকে।
এত রকমের আন্দোলন, তার ফলে শেষ পর্যন্ত ভারত সরকারকে সরকারি ভাষা হিন্দি এবং ইংরাজি দুটোই রাখতে হয়। ভারতীয় সংবিধান অনুযায়ী ভাষার নীতিসমূহ কি ছিল? ভারতীয় সংবিধান অনুযায়ী ভাষার নীতিগুলোকে বলতে গেলে অনেক কথা। একটা হচ্ছে যে মূল পাঠ্যাংশের উপর জোর দিতে হবে, এটা বলা হয়েছিল, মানে সিলেবাসটা ঠিক রাখতে হবে। সিলেবাস যদি ঠিক না রাখা হয় তাহলে ভারতের ছেলে মেয়েরা কোন বিষয় পড়বে এবং কতখানি পড়বে, কোন ক্লাসে কতটা পড়া সম্ভব হবে, সেটা কিভাবে সম্ভব হবে, সেজন্যে মূল পাঠ্যাংশের উপর জোর দেওয়া হয়েছিল। তিন ভাষার শিক্ষা এবং সমস্যা, তিন ভাষার শিক্ষার প্রদান করা হয়েছিল। তিন ভাষার শিক্ষার কথা বলতে গেলে আমাদের বলতে হয় দু রকমের কথা বলা হয়েছিল। একটা বলা হয়েছিল যে প্রাদেশিক, প্রথম ভাষা হবে প্রাদেশিক বা মাতৃভাষা, আর দ্বিতীয় হবে হিন্দি ভাষা, যাদের মাতৃভাষা হিন্দি নয়, কিন্তু যাদের হিন্দি হচ্ছে মাতৃভাষা তাদের হবে একটা ভারতের অন্য আধুনিক ভাষা, এছাড়া হবে একটা ভাষা, সেটা হচ্ছে ইংরাজি ভাষা। কিন্তু তারপরে আবার এটা বলা হলো যে আরও সংশোধন করে বলা হলো যে অনেক রকম নিয়ম হতে পারে, একটি শ্রেষ্ঠ বা অত্যুত্তম ভাষা থাকতে পারে, একটি ইংরাজি ছাড়া একটি বিদেশি আধুনিক ভাষা থাকতে পারে, হিন্দি ছাড়া একটি ভারতীয় আধুনিক ভাষা থাকতে পারে। এইভাবে ছেলে মেয়েরা যে যেমনভাবে নিজের পছন্দ মতন তিনটি ভাষায় শিক্ষা গ্রহণ করতে পারবে, আর সেই প্রতিষ্ঠানে যে ভাষাটি দীর্ঘদিন ধরে চলে আসছে সেই ভাষাটিতে তাকে পড়াশোনা করতেই হবে। এইভাবে তিন ভাষার শিক্ষার কথা বলা হয়েছিল। এই তিন ভাষার শিক্ষার কথা বলতে গিয়ে যখন প্রাদেশিক ভাষা বা মাতৃভাষার গুরুত্ব দেওয়া হয় তখন প্রাদেশিক ভাষা নিয়ে অনেক সমস্যার সৃষ্টি হলো, এবং আমাদের দেশে যে 22টি ভাষা তালিকাভুক্ত করা আছে তার একটা প্রভাব দেখা দিল। সেই 22টি ভাষার প্রাধান্য কিভাবে এলো? প্রথমে তো হিন্দি ভাষাকে গুরুত্ব দেওয়া হলো, তারপরে ইংরাজি ভাষাকেও গুরুত্ব দেওয়া হলো। আমরা অনেকবার আলোচনা করেছি যে ইংরাজি ভাষা আমাদের দেশে কিভাবে এসেছিল। তারপর দেখা গেল এক সময়ে সংস্কৃত ভাষা, তামিল ভাষা, তেলেগু ভাষা, এরকম এক সময়ে চারটে ভাষা একসঙ্গে অন্তর্ভুক্ত হলো সংবিধানে, তারপরে ছটা ভাষা অন্তর্ভুক্ত হলো সংবিধানে। এরকম করে করে আমরা দেখলাম 22টি ভাষা আমাদের সংবিধানে তালিকাভুক্ত হয়ে গেল, এবং এই 22টি ভাষাতেই শিক্ষা ব্যবস্থা চালু করা আছে। ভারতের প্রত্যেকটি রাজ্যের প্রাথমিক শিক্ষা 22টি ভাষাতে করা হয়। এই 22টি ভাষাকে আমাদের সংবিধানে গুরুত্ব দেওয়া হয়েছে। প্রাদেশিক শিক্ষার নীতিসমূহ কী ছিল? প্রাদেশিক শিক্ষার নীতিসমূহ এই ছিল যে সকলের নিজস্ব সরকারি ভাষা হবে, আর সেটা হয়েছিল 1956 সালে। শুধু 1956 সালে নয়, বিভিন্ন সাল অনুযায়ী বিভিন্ন জায়গায় সরকারি ভাষাগুলো তৈরি হয়েছিল। এই যে সরকার প্রত্যেকটি রাজ্যের যে সরকারি ভাষা তৈরি হয়েছিল সেটা একদিনে হয়নি। প্রথমত একবার তামিলনাড়ুতে খুব বড় আন্দোলন দেখা দিল, তামিলনাড়ুতে তেলেগু ভাষা হয়ে গেল তাদের সরকারি ভাষা। বাংলা ভাষা নিয়ে খুব আন্দোলন হলো, বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে অনেক লোক মারা গেল, অনেক ছেলে মেয়ে মারা গেল। আসামে বাংলা ভাষাকে চালু করার জন্যে অনেক আন্দোলন হয়েছিল, তাতেও অনেক লোক মারা গেল। এরকম করে আমরা দেখব বিভিন্ন সরকারি ভাষা বিভিন্নভাবে এসছে। উড়িষ্যাতে এসেছিল দীর্ঘদিন পরে, হ্যাঁ তো কর্ণাটকে এসেছিল তাদের নিজেদের সরকারি ভাষাকেই গুরুত্ব দেবে বলে, তারা সরকারি ভাষা নিজেদের ভাষাকে বাদ দিয়ে সরকারি ভাষাকে গুরুত্ব দিতে চায়নি। এরকম করে আমরা যদি দেখি তাহলে দেখব প্রত্যেকটা রাজ্যের সরকারি ভাষার পেছনে একটা গল্প লুকিয়ে আছে। তো এইভাবে সমস্ত রাজ্য তার নিজস্ব সরকারি ভাষা তৈরি করে নিল। আর হয়েছিল কি, রাষ্ট্রপতির অধিবেশন হয়েছিল 1960 সালে। এটা একটা বেশ সুন্দর গল্প। যখন আমাদের দেশে হিন্দি ভাষাকে জাতীয় ভাষা হিসেবে পরিণত করার কথা ভাবা হচ্ছে, তখন কি হলো, দেশ কিছুতেই মানবে না, দ্রাবিড়ান ভাষার মানুষ যারা হিন্দি রপ্ত করতে পারছে না তারা ইংরাজি ভাষার মাধ্যমেই সরকারের সমস্ত কাজকর্ম সম্পাদন করতে চাইলো, এবং ভারতীয় কেন্দ্র সরকারের সঙ্গে রাজ্য সরকারের সম্পর্কটা তারা ইংরাজি ভাষার মাধ্যমেই রাখতে চাইলো। সেই সময় রাষ্ট্রপতি একটি জরুরি অধিবেশন বসান, তাতে তিনি বলেন যে যদি কোনো একটা ভাষা আপনাদেরকে উল্লেখ করতে বলা হয় যে ভাষাটা একক ভাষা হিসাবে পরিণত হবে এবং যে ভাষাটাকে ভারতের জাতীয় ভাষা হিসাবে পরিণত করা যাবে, তাহলে আপনারা কোন ভাষার কথা বলবেন।
তাতে বলা হয়েছিল অবশ্যই হিন্দি ভাষার কথা, কারণ হিন্দি ছিল আমাদের ভারতবর্ষের, ছিল নয় আজও আছে, হিন্দি আমাদের ভারতবর্ষের প্রধান ভাষা। কারণ আমরা দেখেছি প্রাচীন ইন্দো আর্য যুগ থেকে হিন্দি ভাষার, মধ্যযুগীয় ইন্দো আর্য যুগে কীভাবে অপভ্রংশ হিন্দি ভাষার সৃষ্টি হয়েছে। শুধু তাই না, এটা আমাদের পুরো ভারতবর্ষের বেশিরভাগ মানুষের ভাষা হিসাবে পরিণত হয়েছে। সেই জন্যে বেশিরভাগই মানুষ হিন্দি ভাষাটাকে জাতীয় ভাষা হিসাবে পরিণত করতে চেয়েছিল, কিন্তু তাতে কোনো ফল হয়নি। যেহেতু দক্ষিণ ভারতীয়রা এই হিন্দি ভাষাটাকে মেনে নিতে পারলেন না, সেই জন্যে এই রাষ্ট্রপতির অধিবেশন বসা সত্ত্বেও আবার ইংরাজি ভাষাকে সরকারি ভাষা হিসাবে পরিণত করা হলো। দেখা গেল 1963 সালে তিন ভাষার প্রচলন তৈরি হয়। এই তিন ভাষার প্রচলনটা 1963 সালে নয়, 1956 সাল থেকেই চালু করার কথা চলছিল। পরে অবশ্য এটা 1961 সালে একটা অধিবেশনে ঘোষণা করা হয়েছিল, তারপর 1963 সালে তিন ভাষার প্রচলন হয়। এই তিন ভাষার কথা আমরা অনেকবার বলেছি, একটু আগে আমি বললাম তিন ভাষা হচ্ছে, একটি হবে মাতৃভাষা বা প্রাদেশিক ভাষা, একটি হবে হিন্দি ভাষা যাদের মাতৃভাষা হিন্দি নয়, আর একটি হবে ইংরাজি ভাষা যে ভাষাটি দ্বিতীয় বা প্রথম ভাষার মধ্যে কোনোভাবেই আসে না। এই তিনটি ভাষা ছাড়াও আমাদের হতে পারে, মানুষ ছেলেমেয়েরা পছন্দ করে নিতে পারে, সেটা হচ্ছে যে অতি একটি আধুনিক ভাষা ভারতীয় আধুনিক ভাষা, একটি বিদেশি আধুনিক ভাষা, আমরা এই কথা অনেকবার বলেছি। তো এই তিন ভাষার প্রচলন করতে গিয়ে আমাদের দেশে কোনো সুবিধা অসুবিধা কী হয়েছে তা দেখতে হবে, কিন্তু আমরা দেখেছি তিন ভাষার কোনো অসুবিধা হয়নি, বরং ছেলেমেয়েরা অনেক সুন্দরভাবে এই ভাষার মাধ্যমে শিক্ষা গ্রহণ করতে পারছে। আমাদের দেশের মতামত অনুযায়ী আজকাল বাচ্চারা জন্মাচ্ছে একটা বিরাট বড় দক্ষতা নিয়ে, সেই দক্ষতা অনুযায়ী তারা একটা আন্তর্জাতিক ভাষার জটিলতার মাধ্যমেই তাদের জন্মটা হচ্ছে, তার ফলে তারা স্কুলে আসার আগে অনেক রকম ভাষা শিখে যাচ্ছে এবং তাদের স্কুলে এসে তিন ভাষা শিখতে কোনো অসুবিধে হচ্ছে না। আর তার থেকেও বড় কথা, তিন ভাষার মাধ্যমে শিক্ষা গ্রহণ করলে আজকের দিনে কেউ পড়াশোনা ঘরে বসে থেকে পড়াশোনা করতে পারবে না, তাদের যখন বাইরে যেতে হচ্ছে তখন তারা যে কোনো ভাষার মাধ্যমেই পড়াশোনা বা কালচার বা সেই জায়গায় থাকার মতন পরিস্থিতি তৈরি করে নিতে পারছে। তার মানে আমরা দেখলাম তিন ভাষার প্রচলনে আমাদের কোনো অসুবিধে হয়নি, বরং এটা ভালোভাবেই চলছে। 1986 সালে রাজীব গান্ধী নবোদয় স্কুলের কথা বলেছিলেন। নবোদয় স্কুল একটি খুব বড় পরিকল্পনা, যেখানে খুব ভালো ভালো ছেলে মেয়েদের শিক্ষা দেওয়া হয় এবং সেখান থেকে খুব ভালো ভালো বাচ্চাদের তুলে এনে অনেক বেশি উন্নত শিক্ষায় শিক্ষিত করার কথা ভাবা হয়। আমরা আসছি শেষে এবার, যে আমরা আজকে কী কী পড়লাম সেটা দেখব। আমরা দেখলাম ভারতে ভাষা শিক্ষার পন্থাগুলি কেন চালু করা হয়েছিল, কারণ ভারতবর্ষ একটা বিরাট বড় দেশ, সেখানে অনেক রকমের ভাষা আছে, মাতৃভাষা আছে 1652টি, 122টি প্রাদেশিক ভাষা আছে, 22টি ভাষাকে সংবিধানের তালিকাভুক্ত করা হয়েছে। তো এইরকম তো ভাষা বিভ্রাট দেশে যদি ঠিক মতন ভাষার নিয়ম নীতিগুলোকে চালু না করা হয়, তাহলে সমগ্র জাতির একটা উন্নতিতে খুব বড় সমস্যা দেখা দেবে। তাই সমগ্র জাতির একটা বিরাট উন্নতির জন্য আমরা ভাষার পন্থাগুলি চালু হতে দেখেছি। ঔপনিবেশিক যুগে ভাষার শিক্ষাগত পন্থা কী ছিল? ঔপনিবেশিক যুগে ছিল ইংরেজি ভাষার প্রসারই বেশি ছিল, কারণ ছিলেন আমাদের দেশে ইংরেজরা, তারা বিভিন্ন রকমভাবে ইংরাজি ভাষা চালু করে গেছেন। তাদের উদ্দেশ্য ছিল আমাদের দেশের বাঙালিদের, যদিও তারা রক্ত মাংসের শরীরে বাঙালি হবে কিন্তু তারা পুরোপুরি ইংরেজ তৈরি হবে, সেজন্য তারা ইংরাজি ভাষাটাকে এমনভাবে ছড়িয়ে দিয়েছিলেন যে পুরো দেশে ইংরাজি ভাষার প্রসারই বেশি হয়ে গিয়েছিল। যদিও মহাত্মা গান্ধী এই ভাষার বিরোধিতা করেছিলেন, মহাত্মা গান্ধী তার দেশাত্মবোধক চিন্তাভাবনাকে জাগিয়ে তুলেছিলেন এবং মানুষের মধ্যে সেই স্বদেশিয়ানা বোধটাকে ছড়িয়ে দিতে চেয়েছিলেন। স্বাধীন ভারতের শিক্ষানীতিগুলো কীরকম ছিল আমরা দেখলাম। স্বাধীন ভারতের শিক্ষানীতি ছিল জাতীয় ভাষার নীতি, ছিল সরকারি ভাষার নীতি। আমরা খুব ভালোভাবেই আলোচনা করেছি যে আমাদের দেশে কোনো জাতীয় ভাষা কেন তৈরি করা যায়নি এবং আমাদের দেশে সরকারি ভাষা হিন্দি এবং ইংরাজি দুইই কেন, ইংরাজি ভাষার প্রভাব কীভাবে হলো আমাদের দেশে।
ভারতের সংবিধান অনুযায়ী শিক্ষার নীতিগুলি কি রকম ছিল আমরা সেটা আলোচনা করেছি। শিক্ষার নীতিগুলি ছিল প্রথমত হলো তিন ভাষার শিক্ষাটাকে খুব বেশি করে গুরুত্ব দেওয়া হয়েছে। এই তিন ভাষা কি না, একটি মাতৃভাষা বা প্রাদেশিক ভাষা, একটি হচ্ছে হিন্দি ভাষা যার মাতৃভাষা হিন্দি নয়, আর একটি যার মাতৃভাষা হিন্দি তার হবে একটি ভারতের যে কোনো আধুনিক ভাষা, আর একটি হচ্ছে ইংরাজি ভাষা যেটি দ্বিতীয় বা প্রথম কোনো ভাষার মধ্যেই পড়ে না, বা একটি যে কোনো বিদেশি আধুনিক ভাষা, বা এটা হতে পারে একটি শ্রেষ্ঠ বা অত্যুত্তম ভাষা। প্রাদেশিক শিক্ষার নীতিসমূহগুলি কি ছিল সেটা আমরা আলোচনা করেছি। প্রাদেশিক শিক্ষার নীতিসমূহ আলোচনা করতে গিয়ে আমরা রাজ্য সরকারের বিভিন্ন সুবিধা অসুবিধা, তাদের শিক্ষানীতির প্রয়োগ, তারা কীরকমভাবে শিক্ষা চালু করেছে এবং কেন করেছে সেই নিয়ে আমরা আলোচনা করেছি। এছাড়া আমাদের দেশের ভাষাগত কাঠামোটি কি ছিল, আমাদের দেশ হচ্ছে অনেক বড় দেশ, সেই দেশে এই ভাষার পন্থাগুলি অবলম্বন করে সমগ্র জাতিকে একটি নির্দিষ্ট পথে পৃথিবীর সমস্ত দেশের সঙ্গে তাল মিলিয়ে আগিয়ে নিয়ে যাওয়াই আমাদের প্রধান উদ্দেশ্য ছিল। আমাদের ভাষাগত কাঠামোটিকে দৃঢ়বদ্ধ করা, সংঘবদ্ধ করা এবং অনেক উন্নতি করাই আমাদের প্রধান উদ্দেশ্য। নমস্কার, আজকের মতোই আবার পরে দেখা হবে।